গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্ট্রোক, আর আমি সানি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটি। আজকে জাস্ট বোম ব্লাস্ট হতে চলেছে। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপেকটেশন কন্টিনিউ বাড়িয়ে তোলার পরে অবশেষে কিন্তু কিল মুভির ট্রেলার আউট হলো। প্রযোজক করণ জোহার ও গুণীত মাঙ্গা অবশেষে মুম্বাইতে একটা লঞ্চ ইভেন্টে ট্রেলারটি প্রকাশিত করা হয়। সত্যি বলতে মুভি ট্রেলারের মধ্যে রয়েছে ভয়ঙ্কর অ্যাকশন। যারা অ্যাকশন লাভার, মুভিটি কেবল তাদের জন্যই। আর যারা রক্ত কিংবা ভয়ঙ্কর কোনো অ্যাকশন সহ্য করতে পারে না, তারা এই মুভিটা না দেখলেই ভালো। সত্যি বলতে ট্রেলারটির মধ্যে স্টোরিটার যে হিংস পাওয়া গেছে, আমি আমার মতো করে ছোট্ট করে তোমাদের সেটা বলছি। দেখানো হয়েছে চলন্ত এক্সপ্রেস ট্রেনে বেঁচে থাকার লড়াই। আমরা অলরেডি ট্রেলারে দেখে ফেলেছি। স্টোরির কথা বলতে গেলেই বলতে হয় লক্ষ্য লালওয়ানি একজন সৈনিকের ভূমিকায় অ্যাক্টিং করেছেন, যে দস্যুদের হাত থেকে নিজের ভালোবাসাকে বাঁচাতে তীব্র লড়াই করেছেন। ট্রেলারটি শুরু হয় ঠিক এইভাবে। লক্ষ্য লালওয়ানি একটি ট্রেনে তানিয়া মানিকতালার কাছে প্রশ্ন পপ করে। তাদের একটি ইমোশনাল মোমেন্ট তৈরি হয়, আর তাদের এই নিখুঁত ইমোশনাল মোমেন্টটি হঠাৎ করে ভেঙে যায়। তখন একদল ক্রিমিনাল অপ্রত্যাশিতভাবে ট্রেনে উঠে অ্যাটাক করে। শুধুমাত্র এমনি এমনি নয়, অস্ত্র শস্ত্র সহ ভয়ঙ্করভাবে হামলা করে। রাঘব জুয়ালের এন্ট্রি, তিনি প্রতিপক্ষের ভূমিকায় অ্যাক্টিং করেছেন। উত্তেজনা ক্রমেই বেড়েছে, সিচুয়েশন আরও খারাপ হওয়ার সাথে সাথে লক্ষ্য ক্যারেক্টারটিকে শেষে একেবারে দরজার শেষে ঠেলে দেওয়া হয়, এবং তিনি প্রিয় মানুষদের বাঁচাতে একটি ভয়ানক মিশন স্টার্ট করেন। সত্যি বলতে হিংসাত্মক জায়গাটা রয়েছে, যেটা অনেকের কাছে তীব্র এবং বিরক্তিকর বলে মনে হতে পারে। ফিল্মটি ফ্যান্টাস্টিক ফেস এবং TIFF এর মতো বড় চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছেন। অচিন জৈন, অপূর্ব মেহতা, গুণীত মাঙ্গা কাপুর, করণ জোহার সকলেই একটা বিশেষ অবদান রেখেছেন এই মুভিতে। শে ইয়ং ওহ, যিনি স্নো পিয়ার্সারে তার কাজের জন্য যথেষ্ট পরিচিত, যথেষ্ট বলে ভুল হবে, অনেক বেশি পরিচিত একটা নাম, তাকে সাসপেন্সফুল ফাইটের সিন ডিজাইন করার জন্য আনা হয়েছিল। মুভিতে অভিষেক চৌহান, তানিয়া মানিকতালা, রাঘব জুয়াল ও লালওয়ানি অ্যাক্টিং করেছেন। বিদেশের সেই মিশনের চারিদিকে আবর্তিত হয়েছে অমৃতের বান্ধবী লিকাকে একটি এক্সপ্রেস ট্রেন থেকে বাঁচানোর লড়াই। আর এই কিল মুভিটি মুক্তি পেতে চলেছে 5th July। যারা অ্যাকশন লাভার বা তোমাদের অ্যাকশন লাভার ছাড়াও যাদের একটু আধটু অ্যাকশন মুভি দেখতে ভালো লাগে, তাদের জন্য এই মুভিটা আমি বলতেই পারি। তবে যারা একদম সহ্য করতে পারো না, তাহলে তাদের জন্য এই মুভিটা একদমই নয়, বিশেষ করে বাচ্চাদের থেকে দূরে রাখাই বেটার। তবে ট্রেলারটির মধ্যে যেভাবে আগুন আমরা দেখতে পেয়েছি, মুভিটাতে এর থেকেও বড় কিছু হতে চলেছে। যাই হোক, তোমরা যারা এই মুভিটাকে নিয়ে এক্সাইটেড, তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট আপডেট নিয়ে। সঙ্গে থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই কিন্তু। আজকের মতো টাটা, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও।